চাব্রুম রেল স্টেশনের ঠিক বিপরীতে গুডস ইয়ার্ডের কাজের বরাত পান এবিসিআই নামক বহিররাজ্যের বেসরকারি সংস্থাটি। এই বেসরকারি সংস্থাটি রাস্তা নির্মাণ করার জন্য জেসিবির কাজ শুরু করেছেন। আর এই গুডস ইয়ার্ডের রাস্তায় জেসিবির নির্মাণের কাজ করতে গিয়ে বহিররাজ্যের এবিসিআই নামক বেসরকারি সংস্থাটি ভারতীয় রেল দপ্তরের চাব্রুম রেল স্টেশনের দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ার ধর্মেন্দু কুমারকে মোটা অঙ্কের টাকার বিনিময়ে নির্মাণ কাজ নিজেদের মর্জি মাফিক দেদার নির্মাণের কাজ করে নিচ্ছেন বলে এমনটাই অভিযোগ উঠে এলো চাব্রুমবাসীর তরফ থেকে। আমি রাজীব দে, চাব্রুম রেল স্টেশনের সাথে আমার বাড়ি দমদমা গ্রাম পঞ্চায়েত। এখানে যে রেল স্টেশনের কাজ চলছে, এবিসিআই যে কোম্পানিটা সম্পূর্ণ নিম্নমানের কাজ করছে। আমরা এলাকাবাসী এই যে চাইছি যে কাজের কোয়ালিটি ভালো হোক, এটাই প্রতিবাদ জানাচ্ছি। তো এখানে যে কাজ চলছে সেখানে কাজের গোড়াতে ইঞ্জিনিয়ার থাকছে? ইঞ্জিনিয়ার তো দেখাই যায় না। আমরা যখন এলাকাবাসী যাই, ইঞ্জিনিয়ারবাবুকে বলতে যাই, ইঞ্জিনিয়ারকে পাওয়াই যায় না সাইডে। অভিযোগটা জানাতে গেলে ইঞ্জিনিয়ারকে সাইডে পাওয়া যায় না। তো বর্তমানে চাব্রুমবাসী হিসেবে আপনার দাবি কী থাকবে? আমরা চাই চাব্রুমে আগেও কিছু উন্নয়নমূলক কাজ হয়েছে, কিন্তু আমরা কখনো অনেকগুলোর মধ্যে অভিযোগ করিনি। যেখানে ভালো হয়েছে ভালোই, কিন্তু এই যে গুডস ইয়ারের যে কাজটা হচ্ছে রিসেন্টলি, এটা খুব বাজে কাজ হচ্ছে। চাব্রুম রেল স্টেশন এলাকাবাসীর অভিযোগ পেয়ে নির্মাণ স্থানে আমাদের সাংবাদিকরা গেলে ক্যামেরাতে উঠে আসে পাথরের পরিমাপ স্বল্প দিয়ে প্রচুর পরিমাণে মাটি দিয়ে জেসিবির নির্মাণের কাজ তৈরি করে নিচ্ছে। এই বেপরোয়া কাজে থাকা নিযুক্ত কর্মীরা এক প্রকার স্বীকার করে নিলেন। নিযুক্ত কর্মীদের কাছ থেকে আরও জানতে পাওয়া গেল, এই কাজে ভারতীয় রেল দপ্তরের বিযুক্ত ইঞ্জিনিয়ার কাজের গোড়াতেই আসেন না। চাব্রুম রেল স্টেশনের গুডস ইয়ার্ডের কাজের এবিসিআই নামক বহিররাজ্যের বেসরকারি সংস্থাটি খুবই নিম্নমানের কাজ করে নিচ্ছেন বলে এমনটাই অভিযোগ চাব্রুমবাসীর। চাব্রুমবাসীর দাবি, ভারতীয় রেলওয়ে দপ্তর যাতে এই গুডস ইয়ার্ডের কাজটির উপর অতি সত্বর নজরদারি রাখার জন্য। ত্রিপুরা থেকে বিশ্বেশ্বর মজুমদারের রিপোর্ট, আনন্দবার্তা।